ফিরোজা, আরে মানুষগুলি তো বয়ে রয়েছে ফিরোজা, আর কত সময় লাগবো? আপা যান, তাড়াতাড়ি যান। ও আনতেছি। আরে আনো আনো, তাড়াতাড়ি আনো। আর তুমি তো একা পারবা না, নার্গিস রে হইতে কও, দুজনে মিলে খাবার গুলি লই আসো। কখনই আইরা খান তামাশা দেখতে পাইবো মানুষে, নিজের বিবির এত অন্যায়ের পরেও সকলের নিকট যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করা হইতেছে তো, বুঝবেন মজা খান। আমি তো কেবল তামাশাটুকু দেখুন বইয়া বইয়া। বেশি করে জলদি আমাকো। আরে গোস্তের লিগা কোনো চিন্তা নাই, মেলা গোস্ত আনছি, সরম পাইও না ভাই সব। আরে সরম পাইও না, বালা করে খাও, পেট ভরে খাও। কাবুল ভাই, এখন ভুল হইল যে। কেন কি হইছে? আপনি বইসে যান। আপনার নষ্ট চরিত্রের বিবির এত অনুতাপ হইল যে আমাকে খাওয়ানোর লিগা ব্যস্ত হইয়া পড়লো। তয় দাওয়া দিয়ার ডাইট কায় না, এ অন্যায় আমরা কিছু তাই মানুম না। আমার কথাটা শুনো ভাই। আপনি যখন গ্রামের লোকে দাওয়াত দেওয়ার ইচ্ছা হয়েছিল তয় আমারে কইলেন না কেন? আমার যতই কষ্ট হোক না কেন, আমি ঠিক রান্দাগুলো সারাই ফেলতাম। গ্রামের লোকেরা এই ঘটনার পর তো আপনারা এক ঘরে কইরা দিব। হায় আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, কেন করলি? আমি জানি না, শুনে কিছু করি নাই। আমি কোনো কথা শুনতে চাই না, এই কাম করলি কেন? এই আমারে কই তইব তোরে তসলিমা। কোন? আমি এই মায়ের লোকরে ধইরা থাকুম, তুমি বাটি ভইরা ঝোল লই আসো। না গোস লাগবো না, শুধাই ঝোল, এক বাটি শেষ হইলে আর এক বাটি আনবা। বদর কোন চাকচা মাইজা বিবিরে বাটি শেষ হইলে ভইরা দিবা। হ্যাঁ চাকচা, এক বাটি শেষ হইলে আর এক বাটি ভইরা দিব। আজ কিরণের থেকে একটা ভালো মাইয়া পাইলে না, আমি আর দূরে ছুঁয়ে ফেলাই দিলাম। তুমি শুধু নিজের টুক বুঝো সেটা বুঝাই। তাহলে যদি সত্যি ভালোবাসতা তাহলে নিজের ক্ষুদ্র স্বার্থে আটকে রাখতে পারত না। আপনারা যা চাইবেন তাই হইব। মা যদি মনে করে আমার বিয়া দিলে মায়ের মন শান্ত হইব তাহলে তাই হোক। করবা তুমি বিয়া করবা সোনা? নারায়ণ নারায়ণ তুমি আছো? তুমি সোনারে শুভ দিতেছ নারায়ণ, তুমি সোনারে শুভ দিতেছ।